এটা ইয়ামাহা আর এক্স এর একটা আফটার মার্কেট সাইলেন্সারের বাঁশি। তো এটা অবভিয়াসলি অরিজিনাল না, এটার যে কন্ডিশন, অরিজিনালটার থিকনেস আরো অনেক বেশি। আমার যে অরিজিনাল সাইলেন্সারের বাঁশিটা আছে সেটা আমি একটু লাউড করছি, তো এটা আমি টেস্ট করব এটা কিভাবে সেট করা যায় সাউন্ডটা একটু কমানোর জন্য, কারণ আমারটা শর্ট এতটুকু আছে গাড়িতে যেটা লাগানো, এটারে আমি ইনস্টল করব। আমার গাড়িতে কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এটার ভিতরে যে পার্টিশন গুলো আছে এগুলো সব আলাদা হয়ে গেছে, এটা বেরও করা যাচ্ছে না। এটা লাগানোর পরে যেটা হয়, এই পার্টিশন গুলো এক একবার এক এক জায়গায় মুভ করে, গাড়ি যখন শেক করে এক একবার এক এক জায়গায় মুভ করার কারণে সাউন্ড এক একবার এক এক রকম আসে, যার কারণে আমি কি করব, এই এই পার্টিশন লাস্ট পার্টিশন যেটা, এটা কেটে ভিতরের আলাদা হয়ে যাওয়া পার্টিশন গুলা বাইর করব। বাইর করে তারপর গাড়িতে সেট করে দেখবো যে এই সাইলেন্সারের বাঁশিটা। সাইলেন্সারের বাঁশি খোলার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে 10 নাম্বার L, আর হচ্ছে ক্লাসটা হইলেই হবে। প্রায় 9 দিন পরে আজকে আবার স্টার্ট দিব মোটরসাইকেলটা, আরেকটা স্টার্ট দিয়ে দেখি বের করি আগে। আচ্ছা, আমরা প্রথমে যেই বাঁশিটা লাগানো আছে কাটা বাঁশি, অরিজিনাল কাটা বাঁশি, ওইটাই সাউন্ড শুনবো। তারপরে হচ্ছে উইদাউট সাইলেন্সার বলতে বাঁশি ছাড়া যেই এক্সস্টের সাউন্ড সেইটা শুনবো। তারপরে হচ্ছে ওই যে যেটা এইমাত্র কাটে আনলাম আফটার মার্কেট 2 নাম্বার মাল, সেটার একটা সাউন্ড শুনবো। যদি এটাই ওইটার চেয়ে কম সাউন্ড হয় তাহলে আমি হয়তো এইটা ইউজ করব। চলেন সাউন্ডটা শুনি আগে, দেখা যাক কেমন লাগে। এটা হচ্ছে এখন লাগানো আছে যে বাঁশিটা, সেটার সাউন্ড অবশ্যই হেডফোন ইউজ করতে হবে সাউন্ড বোঝার জন্য। তো আসেন এখন এটা খুলি, খুলে দেখি তারপরের উইদাউট সাইলেন্সার যেটা সাউন্ড সেটা কেমন। মনে হচ্ছে প্রচন্ড জ্যাম হয়ে যাওয়ার কারণে বের করতে পারতেছিলাম না, কি অবস্থা কার্বনের। কয়লা হয়ে গেছে, এটা অরিজিনাল বাঁশি বাট আমি এটারে শর্ট করছি। এটা রাস্তাটার ওজনের সমানও না, এটার অর্ধেক যে ওজন তার চেয়ে দ্বিগুণ ওজন হবে এটার। আমরা এখন উইদাউট এক্সস্ট, উইদাউট সাইলেন্সার আর কি বাঁশি যে সাউন্ডটা ওইটা শুনবো। দেখেন কার্বন জ্যামে কি অবস্থা, কারণ লাস্ট কয়দিন খুব মানে খুব ট্রাবল দিছিল গাড়িটা কার্বোরেটরের জন্য, যেটা আমি বুঝতে পারি নাই। এই কার্বন গুলা শুধু সাইলেন্সারে না, পিস্টন মিস্টন সব ব্লক করে ফেলছিল। দেখেন আরো কিছুক্ষণ চালাইলে আরো কার্বন বেরোবে সাইলেন্সার দিয়ে।
একবার স্টার্ট দেই। এই কারণে আসলে টুটি অয়েল ইউজ করা উচিত। টুটি অয়েল যদি ইউজ করা হয় তাহলে মোটামুটি এত কার্বন এত শর্ট টাইমে জমার কথা না। দেন কি অবস্থা, পাথর চাকা চাকা পাথর হয়ে গেছে, এবং সাইলেন্সার অবশ্যই পরিষ্কার করাইতে হবে। আপাতত আমি এই সাউন্ডটা শোনানোর জন্য এই বাঁশিটা লাগায় দেখি, আর এটা পরিষ্কার করে নেব, দেখি এটা লাগানোর পরে সাউন্ডের কি চেঞ্জ আসে। ওকে, এটা লাগানো শেষ, স্টার্ট দিয়ে দেখি।